हेलो फ्रेंड्स, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাবস্ক্রাইবার বন্ধু সুচন্দ্রা ঘোষের একটি নিজস্ব রেসিপি। তিনি এই রেসিপিটি আমাদের মেল করে পাঠিয়েছিলেন, তো তার রেসিপি আজকে আমরা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কি বানাচ্ছি দেখে নিন। আর এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য সুচন্দ্রা ঘোষকে জানাই ব্লুম অ্যাপেলস কিচেনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি হচ্ছে রাইস চাউলেট। তাহলে চলুন আমাদের বন্ধু সুচন্দ্রা ঘোষের রেসিপি অনুযায়ী কিভাবে আমি বানাচ্ছি দেখে নিই। এরকম অনেক দিন আসে আমাদের রোজকার জীবনে যে এক মুঠ ভাত বেশি হয়েছে, রয়ে গেছে। দুপুরবেলার ভাত বিকেলে এক মুঠ রয়ে গেছে, কিন্তু রাত্রেবেলা আমরা রুটি খাবো, তো ভাতটা দিয়ে কী করব সেই চিন্তা সকলেরই মাথায় আসে। তো সেই সমস্যা দূর করার জন্য দারুণ একটি রেসিপি আজকে আমি শেয়ার করতে চলেছি। আর এই রেসিপিটি আগেই বলেছি যে আমাদের একজন দর্শক বন্ধুর এই রেসিপি, সে আমাদের সাথে শেয়ার করেছে, তো তার রেসিপি আমি আজকে করে দেখাচ্ছি। সেই জন্য আমি নিয়ে নিয়েছি রাতের বেঁচে যাওয়া, এখানে ছোটো বাটির, রাতের নয় দুপুরের বেঁচে যাওয়া ভাত, ছোটো বাটির এক বাটি ভাত আমি নিয়েছি। আর সম পরিমাণ নুডলস মানে চাউমিন আমি সেদ্ধ করে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি একটি পোলট্রির ডিম। পোলট্রির ডিমটা আমি দিয়ে দিয়েছি। এইবারে দেব কিছু সবজি। দিয়ে দিলাম ক্যাপসিকাম, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই প্রিপারেশনটি ভীষণ ভালো খাবে। দিয়ে দিলাম লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। এইবার দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে দিয়েছি, দিয়েছি চাট মশালা, আর দিয়েছি আমচুর পাউডার। এখানে আমি একটি কথা বলে রাখি, যে বন্ধু আমাদের সাথে রেসিপি শেয়ার করেছে সে কিন্তু আমচুর পাউডার অ্যাড করেনি, ভিনিগার দিয়েছে, আর চাট মশালার পরিবর্তে ম্যাগি মশালা দিয়েছে। বাট আমি ম্যাগি মশালাটা মানে মশালার যে ফ্লেভারটা আমি প্রেফার করি না, তো সেই জন্য আমি চাট মশালা দিয়েছি আর আমচুর পাউডার অ্যাড করেছি। এইবারে সমস্ত উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে ডোলে একটু মেখে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন রান্না আমরা আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন ময়দা, এটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। এইবার চলুন, আমি গ্যাসে একটি তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। এবার চলুন ফ্রাই করার পালা। এখানে দেখুন একটি তাওয়া আমি গরম হতে যেটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছি। এইবারে আমি হিটটা লোতে রেখে, আমি খুব বড় কিন্তু করছি না, হাতের সাহায্যে একটু ছড়িয়ে দেব। আমি ছোট ছোট করে করছি, আপনারা যদি চান একটি বড় করে পরোটার মতো করতে পারেন। আপনারা যদি ঠিক এরকমই আপনাদের রেসিপি আমাদের সাথে এই বন্ধুর মতোই শেয়ার করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে আপনার এক কপি ফটো আর নাম সহ আপনার সব থেকে প্রিয় রেসিপি আমাদের সাথে শেয়ার করবেন। আমরা আপনার নাম ও ছবি সহ সেই রেসিপি তৈরি করব এবং পৃথিবীর সবার কাছে, যারা যারা অবশ্যই এই ভিডিওটি দেখবে, পৌঁছে দেব আপনার রেসিপি। এইভাবে সমস্ত রাইস চাউলেটগুলো আমি দিয়ে দেব। আমি সমস্ত বলতে এখন তিনটেই দেবো, এরপরে ফ্রাই করবো, কেননা চাটুতে আর আমার জায়গা নেই। এইবারে লো হিটে আমি এই সাইডটা 2 মিনিটের মতো হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার হালকা হাতে এটা উল্টে দেব।
আর হিটটা কিন্তু পুরো লোতে করতে হবে, তাহলে কিন্তু এটা ভীষণ বাইরেটা ক্রাঞ্চি হবে। দেখুন পিছন দিকটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, আরও কালার হবে, সেটা আমি আবার পরে ফ্রাই করব। প্রথমে দু মিনিট পর এটা আমি উল্টে দিলাম। এক্ষেত্রে আমি ছোট ছোট করেছি, আপনারা চাইলে কিন্তু বড় একবারেও করতে পারেন, ছোট না করে বড় একটিও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এইবারে এই সাইডটাও আমি লো হিটে দু মিনিটের মতো ফ্রাই করে নেব। হালকা হাতে আমি একটু চেপে চেপে দেব। এই সাইডটা দু মিনিট ফ্রাই হলে তারপরে আমি উল্টে দেব। দেখুন এই সাইডেও কিন্তু সুন্দর কালার চলে এসছে, আর এই সাইডও আমি আবার উল্টে দিয়েছি। উল্টে দিয়ে লো হিটে আবার টু মিনিটস এটা ফ্রাই করব। বাইরেটা কিন্তু একদম ক্রাঞ্চি হয়ে যাবে, আর ভিতরটা মুখে দিলেই মিলিয়ে যাবে, ভীষণই টেস্টি হয়। আর এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য সুচন্দা ঘোষকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফ্রাই করে এটা আমি তুলে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন কালার করেই ফ্রাই করতে হবে, আর দেখে বুঝতে পাচ্ছেন বাইরেটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন।